তোমার বিধানসভা এলাকায় দুজন ব্যবসায়ীকে গুলি করে খুন করা হলো, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, কি বলবেন? দেখো, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হচ্ছে কি ইম্পর্টেন্ট জিনিস, আমি ওর বাবা মার সাথে দেখা করে আসলাম। মানে আমার আমি স্পিচলেস, আমার মুখের ভাষা, মানে একটা 27 বছরের ছেলে তাকে গুলি করে মেরে দেওয়া হলো, নিরীহ পরিবার এবং যে জায়গায় মারা হয়েছে, যে জায়গায় ওদের দোকানটা, সেটাও একটা সুন্দর সুষ্ঠু পরি মানে একটা পাড়া আর কি। এরকম ঘটনা হতে পারে ভাবতেই পারছি না আর কি। আর বারবার ব্যারাকপুরের উপরেই কেন আঘাত আনা হচ্ছে, বারবার ব্যারাকপুরকে কেন হচ্ছে? আসার পরেই আমি ব্যারাকপুরকে আরো ভালো করে চিনতে পারলাম, দেখলাম যে অনেক শান্ত, অনেক আগে অনেক ঘটনা ঘটতো বা ঘটে না। রিসেন্টলি লাস্ট কিছুদিন যাবত ধরে এরকম ঘটনা দুই একটা ঘটেছে এবং তাতে অনেক ক্ষতি হয়েছে, এবং সব থেকে বড় ক্ষতি আমার মনে হয় ব্যারাকপুরের এটা আছে, এই এই সোনার দোকানের এই ঘটনাটা আর কি। এবং আমি কেন, আমাদের পুরো ব্যারাকপুরবাসী, আমরা সবাই, আমরা প্রত্যেকে জনমত নির্বিশেষে আমরা চাই এই ছেলেগুলোকে ইমিডিয়েটলি অ্যারেস্ট হোক এবং তাদের এমন শাস্তি দেওয়া হোক যাতে সেটা আগামী দিন কোনো ক্রিমিনাল বা অ্যান্টি সোশ্যাল এই ধরনের কাজ করতে গেলে 10 বার পাবো। দেখুন কী হয় না, পুলিশ হয়তো তৎপর হয়ে খুব জীবনের ঝুঁকি নিয়ে একজন ক্রিমিনালকে ধরছে, তারপরে কী হচ্ছে, 3 মাস পরে বেল হয়ে যাচ্ছে। আমাদের দেশের আইনটাও অদ্ভুত, যে আইনে একজন মার্ডার করার পরেও তারপরেও সে 3 মাস পরে জেল থেকে বেল পেয়ে যাচ্ছে এবং তারপরেও সে আবার বাজে কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে। তো সবাইকে ভাবতে হবে এই পুরো বিষয়টার উপর, এবং বারবার ব্যারাকপুরের উপর কেন এরকম আঘাত, এরকম একটা শহর, এত সুন্দর, এত শান্তিপূর্ণ, এত সংস্কৃতিপূর্ণ একটা জায়গা, এখানের মানুষজন খুব মানে ভালো মানুষ, এখানকার মানুষ বারবার কেন টার্গেট করা হচ্ছে যারা এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত, বা যদি এখানকার কোনো মানুষ এটার সঙ্গে যুক্ত হয়ে থাকে বা কোনো মানুষ এখানকার ক্রিমিনালের সঙ্গে যুক্ত হয়ে থাকে তাদেরকে তো চিহ্নিত করা হোক, আমরা সবাই মিলে তার এগেনস্টে লড়াই করবো। আমরা চাই এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক, তাদেরকে মানে কঠিনতর শাস্তি দেওয়া হোক আমি চাইবো। তার বাবা মার সঙ্গে আমার কথা হলো, বাচ্চাটির বাবা মার সঙ্গে, তাদেরকে আমি, তারা আমার মানে কী বলবো, আমার মা বাবার মতো, যারা মানে তারা চায় যে তাদের সন্তানকে যারা মেরেছে এবং তাদের যেন শাস্তিটা ঠিকঠাক হয়, এবং সেটাই ওদের কাছে মানে হয়তো অ্যাটলিস্ট এইটুকুনি বুঝতে পারে, দেশের আইন বা দেশের প্রশাসন অ্যাটলিস্ট এইটুকুনি করতে পেরেছে তার ছেলের অন্যায়ের বিরুদ্ধে আর কি। এবং আমি চাইবো আমাদের যারা জনপ্রতিনিধি, আমাদের যারা মানুষজন, আমরা যারা সারাক্ষণ মানুষের জন্য কাজ করে থাকি, তাদেরকে বলবো যে যার যতটা ক্ষমতা তার মধ্যে থেকে, যেমন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, নানারকম অ্যাক্টিভিটিস করি, সেখানে দাঁড়িয়ে আমরা যদি আমাদের এরিয়াগুলোকে সিসিটিভি দিয়ে আরও ঘিরে ফেলতে পারি, আরও সুরক্ষিত করতে পারি, ব্যবসায়ীদেরকে আরও সুরক্ষিত করতে পারি। আমি কালকে যখনই ঘটেছে, আমি কলকাতার বাইরে ছিলাম, আমি যখনই আমি যখনই শুনেছি, সঙ্গে সঙ্গে আমি সিপি স্যারের সঙ্গে কথা বলেছি, আমি ডিজির সঙ্গে কথা বলেছি, আমি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি, এবং তাদের তরফ থেকে যা যা স্টেপ নেওয়ার তারা কিন্তু অলরেডি নিচ্ছে, আপনারা হয়তো খুব শীঘ্রই রেজাল্ট পাবেন আর কি। সিসিটিভির ক্ষেত্রে অবশ্যই মুখ্যমন্ত্রী 4 কোটি টাকার একটা স্যাংশন দিয়েছে, এবং আমরা শুধু মুখ্যমন্ত্রী কেন, আমরা নিজেদের দায়িত্বেও আমরা প্রচুর জায়গায় আমরা নিজেদের সিসিটিভি লাগিয়ে আমরা মানুষকে সুরক্ষিত রাখতে চাই, এই ধরনের ঘটনা ব্যারাকপুরে আর না ঘটুক। কোনো ব্যারাকপুরের মানুষ কেন, কোনো মানুষ যেন আর প্রাণ না হারায়, কোনো ব্যবসায়ী যেন ইনসিকিউর না থাকে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আমরা চাইবো যে আপনারা যারা রয়েছেন মিডিয়া বন্ধু, তারাও আমাদেরকে হেল্প করুন, আপনাদের যদি কোথাও কিছু মনে হয়ে থাকে, কিছু করলে ভালো করতে হয়, আপনারা আমাদের সঙ্গে, আমরা সবাই একত্রিত হই, এখানে বললাম দল মত নির্বিশেষে আমরা মানুষে এই শহরটাকে, মানুষকে বাঁচাই, শহরটাকে বাঁচাই, শহরটাকে সুন্দর। 4 কোটি টাকা স্যাংশন করা হয়েছে বলছেন, তাহলে এখন কি যে সমস্ত সিসিটিভি রয়েছে সেগুলো কি অকেজো হয়ে পড়ে গেছে? দেখুন, ঝড় বৃষ্টির মধ্যে কিছু সিসিটিভি অকেজো হতে পারে, কিছু সিসিটিভি রিপেয়ারিং হয়নি, হয়তো প্রচুর সিসিটিভি চলছে, আপনি যদি যান থানাতে এবং ইয়েতে বহু সিসিটিভি চলছে, কিছু কিছু হয়তো হতে পারে খারাপ, কিছু সিসিটিভি আছে ঠিক আছে, কোন সিসিটিভি খারাপ কোন সিসিটিভি খারাপ নয় সেটা আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। হ্যাঁ, ওয়েবল সার্ভে করছে, এবং আমার মনে হয় যে পুলিশ প্রশাসন কিন্তু সিসিটিভির মধ্যে মাধ্যম দিয়েই ওদেরকে চিহ্নিত করেছে, এবং আমার মনে হয় যা করার ওরা কিন্তু করছে, এবং বারবার ব্যারাকপুর কেন, এটা তো এটা পরিকল্পিত। ব্যারাকপুরকে কি শান্ত থাকতে দেবে না, নাকি ব্যারাকপুরের উপর অন্য কোনো রাগ আছে মানুষ, আমি সেটাই জিজ্ঞাসা করছি, এটা আমরা হতে দেবো না, আমরা সবাই মিলে হতে দেবো। দেখুন, আমি বলছি যে ঠিক আছে, আমি বলবো যে পুলিশ পুলিশের কাজ করে, পুলিশ ভীষণভাবে তৎপর, এবং আমাদের মনে হয় যে আমাদের নাগরিকদেরকেও একটু তৎপর হতে হবে নিজেদের সুরক্ষার ব্যাপারে। পুলিশ তো তৎপর, পুলিশ তো আর প্রত্যেকটা মানুষের পেছনে একটা করে
ফিরিয়ে দিতে পারবে না। পুলিশ যখনই যেখানে পুলিশকে বলা হয় সেখানে চলে আসি এবং ওরা ওদের মতো করে মনিটরিং করে আর কি। আমার মনে হয় প্রশাসন আরও বেটার হলে আরও ভালো হয়। আমরা চাইবো আমাদের বেস্ট মানে প্রশাসনিক আরও বেশি পুলিশের তরফ থেকে বেস্ট সার্ভিসটা দিলেন, আমরা আরও সুরক্ষিত থাকি।